পুরা একটা বছরের পড়ালেখা কিভাবে তুমি এক মাসের মধ্যে শুধু আসলে কড়াই ঘন্টায় বের করতে পারবা সেই জিনিসটা ম্যাথমেটিক্যালি এবং প্র্যাকটিক্যালি দেখাবো এই ভিডিওতে সো কোনো কারণে যদি তুমি সারা বছর ফাঁকিবাজি করো বা অন্য কোনো কারণে যতটুকু পড়ার দরকার ছিল অতটুকু তুমি যদি না পড়ে থাকো তাইলে তুমি এক মাসের মধ্যে ওই পড়ালেখাটা কিভাবে আদায় করতে পারবা সেই জিনিসটাই আমি দেখাবো এই ভিডিওতে সো নাম্বার ওয়ান বা প্রথমে আমি দেখাবো হচ্ছে তুমি ম্যাথমেটিক্যালি এটা কিভাবে করা সম্ভব ধরো চিন্তা করে দেখো যে তুমি খুব ভালো একটা স্টুডেন্ট তার মানে তুমি প্রত্যেকদিন ক্লাসে যাও ঠিক মতো হচ্ছে এসে তুমি পড়ালেখা করো কতক্ষণ পড়ালেখা করো দুই ঘন্টা বা তিন ঘন্টা মাঝে দুই একদিন করে তুমি সপ্তাহে দশ ঘন্টার সময় তুমি পড়ালেখা করো এখন চিন্তা করে দেখো যে পুরো একটা বছরে আসি হচ্ছে বান্নটা সপ্তাহ ধরো দুই সপ্তাহ গেলো তোমার দুইটা ঈদে এক সপ্তাহ গেলো তুমি ওয়ার্ল্ড কাপ দেখলা আর এক সপ্তাহ গেলো তোমার আমার সবাই প্যাট গারাপ বা হচ্ছে ডেঙ্গু ঠেঙ্গু কিছু একটা হয়েছে এই চার সপ্তাহ গেলে বছরের মধ্যে বাকি থাকে হচ্ছে আটচল্লিশ সপ্তাহ সপ্তাহে আটচল্লিশ সপ্তাহে তুমি পড়াশোনা করবা চারশো আশি ঘন্টা এখন চিন্তা করে দেখো যে তোমার কাছে সময় আছে তিরিশ দিন তার মানে প্রত্যেক দিনে সময় আছে তোমার কাছে চব্বিশ ঘন্টা ধরো তুমি হচ্ছে ছয় ঘন্টা বা সাত ঘন্টা ঘুমাইলা তোমার কাছে সময় থাকলো হচ্ছে সতেরো ঘন্টা আরেক ঘন্টা তুমি রিল্যাক্স হইলা বা অন্য কিছু একটা করলা বা টেনশন করলা বা অন্য কিছু একটা করলা বাকি থাকে হচ্ছে ষোলো ঘন্টা তার মানে ডেইলি তোমার কাছে সময় আছে ষোলো ঘন্টা এইটাকে তুমি যদি তিরিশ দিয়ে গুণ করো সব মিলে হয় কত ঘন্টা এবার দেখছো সারা বছরে যে রেগুলার পড়াশোনা করে তার সময় ইনভেস্টমেন্ট হয় চারশো আশি ঘন্টা তুমি যদি ইন্টেন্সিভলি ডেডিকেটেড ভাবে বা সুপার ক্রেজি হয়ে যদি ডেইলি ষোলো ঘন্টা করে ইনভেস্ট করতে পারো পুরো মাস শেষেও কিন্তু তোমার চারশো আশি ঘন্টা বের করা সম্ভব এটা ম্যাথমেটিক্যালি সম্ভব এখন দেখো হচ্ছে তুমি প্র্যাকটিক্যালি করতে গেলে জিনিসটা কিভাবে করবা এই জন্য আসবে হচ্ছে নাম্বার টু টিপস নাম্বার টু হচ্ছে তোমাকে জেলখানায় ঢুকে যেতে হবে मानी के तुम बाप माँ के तुम बॉयफ्रेंड गर्लफ्रेंड के फ्रेंड के फेसबुक फ्रेंड के तुम्हार, 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 तुम्हार टिकटक फॉलोअर সব ভুলে যাবা সব কিছু থেকে ডিসকানেক্ট হয়ে যাবা এখন তুমি হচ্ছে পুরা এক মাস জেলখানায় থাকবা কারণ সারা বছর যত যত ফাঁকিবাজি করছো যত ভুল ভ্রান্তি করছো এই জিনিসগুলো সুদে আসলে তোমার যত রস আছে সব বের করে এখান থেকে খাটি মধু বানাইতে হবে তোমাকে সো তুমি সব থেকে ডিসকানেক্টেড হয়ে গেলা তোমার একটাই ধ্যান একটাই সাধনা যে তোমার যতটুকু পড়া দরকার ওটা পড়তে হবে বা যে স্কিল ডেভেলপ করা দরকার ওটাই এক মাসের মধ্যে করে তোমার টার্গেটটা অ্যাচিভ করতে হবে নাম্বার টু হচ্ছে তোমার নিজেকে চেঞ্জ করার দরকার নাই কি নতুন কিছুটা শুরু করলে নতুন একটা डिफरेंट রুটিন বানায় যে হ্যাঁ আজকে থেকে ভোর 4টার আগে উঠব দুই একদিন হয়তো জোর করে উঠতেও পারে তারপর থেকে আর তার কোনো খবর থাকে না সো তোমাকে চেঞ্জ করা যাবে না বরং তুমি যদি লেটেই ঘুমাও তাহলে তুমি লেটেই ঘুমাও মানে তুমি যদি আগে ঘুমানোর ইচ্ছা থাকে আগেই ঘুমাও বা এরপরে তোমার বাকি সারা দিন যতক্ষণ সময় তুমি জাগ্রত থাকো ওই সময়টা যদি পুঙ্খানুপুঙ্খ কাজে লাগাইতে পারো তাহলেই এক মাসের মধ্যে তোমার জিনিসটা বের হয়ে যাবে নাম্বার 3 হচ্ছে তোমাকে কিছুটা বৈরাইটি আনতে হবে ধরো তুমি যদি সকালবেলা থেকে উঠে চেয়ারের সাথে নিজেকে বেঁধে ফেলো কিন্তু দশ বিশ মিনিট বা এক ঘন্টা পরে তোমার আর জিনিসটা ভালো লাগবে না তোমাকে ছুটে যেতে পালাই বাঁচতে ইচ্ছা করবে বরং তুমি যদি জিনিসটার সাথে হচ্ছে ইনজয়েবল একটা জিনিস তৈরি করে ফেলো যে হ্যাঁ আচ্ছা সকালে উঠছি আমি নাস্তা খাবো নাস্তা খাওয়ার আগে এক ঘন্টা দেখে এই জিনিসটা শেষ করতে পারছি কিনা যদি শেষ করতে পারি তাহলে আমার টার্গেটটা ফুলফিল হইলো না হইলে আমার টার্গেটটা ফুলফিল হওয়ার জন্য আরো দশ মিনিট বেশি সময় দিলাম তার মানে তুমি একটা টাইম ভার্সেস টার্গেট একটা গেম খেললা এই যে গেমটা খেলতেছ সেই গেম খেলা কারণে তুমি যে আসলে পড়তেছ ওই জিনিসে তুমি ভুলে যাবা তার সাথে সাথে তুমি আরেকটা কাজ করবা যে আচ্ছা আমি যে এটা শেষ করে যে নাস্তাটা খাবো এটা হচ্ছে আমার একটা রিওয়ার্ড রিওয়ার্ড মানে কি আমি ওই নাস্তাটা উইন করলাম একইভাবে তুমি হয়তো গোসলের আগে হচ্ছে একটা টার্গেট সেট করে দিবা ওইটা শেষ করার পরে তুমি গোসল করতেছ তখন গোসল করাটা তোমার জন্য একটা রিওয়ার্ড টাইপের চলে আসবে একইভাবে রাতের খাওয়া বা তোমার হয়তো বাথরুমে যাওয়াটা ওটাকে তুমি চিপে ধরে রেখে টার্গেটটা শেষ করার চেষ্টা করলা আর যখন তুমি হয়তো বাথরুমে গেলা বা গোসল করলা বা ভাত খাইলা তখন চিন্তা করে করে তুমি পড়াটাকে রিভিশন দিলা তার মানে প্রত্যেকটা মুহূর্ত তোমার কাজে লাগতেছে এই ইনটেনসিভ রুটিনের মধ্যে থাকতে পারলে তুমি আসলে এক মাসের মধ্যে এক বছরের পড়া আদায় করে নিতে পারবাই পারবা নাম্বার ফোর হচ্ছে স্টার্ট উইথ দ্য ইজিয়ার হচ্ছে ধরো তোমার যখন একটা ইন্টেন্সিভ প্ল্যান থাকে ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে আমরা সবচেয়ে কঠিন জিনিসটা শুরু করি অথবা যেই সাবজেক্ট আমার কিছুই পড়া হয় না এটা শুরু করি ওটা করতে করতে আমরা অর্ধেক সময় পার করে দেয় বরং তুমি টার্গেট নিয়ে নাও যে আচ্ছা আমার কোন সাবজেক্টটা বেশিরভাগ শেষ হয়ে গেছে ওইটা হয়তো কয়েক ঘন্টা পড়লে বা ওই চাপ্টারের শুধু ওইমাত্র মাত্র জিনিসটা পড়লেই আমার পড়াটা শেষ হয়ে যাবে বা কভারেজটা বেড়ে যাবে সো তুমি ফুল বই একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করার চেষ্টা করো না এক মাসের মধ্যে রেদার তোমার হচ্ছে যে ইম্পর্টেন্ট টপিক আছে সেইগুলো পিক করা তাইলে তুমি অল্প সময়ের মধ্যে তোমার ম্যাক্সিমাম ক্রিম জিনিসগুলো শেষ করে ফেলতে পারবা আর লাস্ট যে কথাটা বলবো যে হ্যাঁ অবশ্যই এক মাসের মধ্যে ফিনিশ করা পসিবল স্পেশালি ধরো ভর্তি পরীক্ষার আগে বা হচ্ছে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে তুমি কিছু পড়ালেখা করো না এখন এক মাসের পরে টেস্ট পরীক্ষা দিতে হবে ওই সময় হচ্ছে ইন্টেন্সিভ পড়াশোনা করে জেলখানার মতো নিজেকে আটকে রেখে আসলে অন্য অনেকের চাইতে ভালো করা আসলেই পসিবল তুমি যদি ওই প্রসেসের মধ্যে নিজেকে আটকায় ফেলো যে আচ্ছা এটা হচ্ছে আমার ডেইলি রুটিন এই পড়াশোনা করতেছি বা কি করতেছি সেটা তুমি চিন্তা করতেছো না তুমি টাইম ভার্সেস টার্গেট রিওয়ার্ড সিস্টেম এবং নেক্সট কি আসতেছে নেক্সট কি আসতেছে এই জিনিস দেখে দেখে তুমি যখন আগাইতে থাকবা দেখবা যে তুমি এক মাসের মধ্যে আসলেই অনেক অনেক বেশি কিছু শেষ করে ফেলছো এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমার নিজের ভিতরে হার্ডওয়ার্ক করার একটা স্কিল ডেভেলপ করে ফেলছ এইটা তোমার লাইফের অন্য কোন সময় যদি তুমি প্রেশার চলে আসে অল্প সময়ের মধ্যে বিশাল কিছু একটা শেষ করা লাগে সেই জিনিসটা তুমি করে দিতে পারবা সো তোমার কাছে যদি এক মাস সময় আসে ঝাঁপাই পড়ো কি আছে জীবনে জীবনে যত বেশি মাস্তি করে থাকো এই এক মাসের মধ্যে সব কিছু রসকস বের করে দেখাও না কি হয় দেখবা অবশ্যই ভালো কিছু একটা হবে অল দ্য বেস্ট